নমস্কার, আমি কয়েকদিন আগে একটা ভজন গান দিয়েছিলাম, শুধু বাজিয়েছিলাম, আজকে তার বাজনাটা কিভাবে বাজিয়েছিলাম দেখাবো। গানটা হচ্ছে রাতে রাতে জপা করো কৃষ্ণ নাম রস পিয়া করো। এই গানটা বাজনাটা বিভিন্ন জন বিভিন্ন রকমভাবে বাজাতে পারেন, অনেক রকম নিয়ম আছে, অনেক রকম বাদ্য আছে। আমি মোটামুটি যেটা বাজায় সেই রকম কিছু দেখাচ্ছি, আপনারা হয়তো বুঝতে পারবেন, খুব সহজ করে দেখাবো। যেমন আমি সেটা বাজিয়েছিলাম এই রকম, রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রস পিয়া করো, রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রস পিয়া করো, রাধে রাধে জপা করো। দেখুন, প্রথমে গানটা ধরার জন্য একটা পিক আপ বাদ্য দিলাম, যদি পিক আপটা বলাটা ঠিক না, এটার বাজনাটা মূল বাদ্যে যাওয়ার জন্য যেটাকে উঠান বলি আমরা, সেই বাদ্য দিয়ে গানটাকে ধরলাম। যদিও এটা শিখলের মতো করে বাজছে না, এটা অন্য বাদ্য, হয়তো ঢোলকের মতো করে বাজতে পারে, যেহেতু গানটাও একটু অন্য রকমের। সেখানে আমি বাজালাম তা কেটে তা, তা কেটে তা কেটে তা, তা কেটে তা কেটে তা কেটে তা, ধিন ধিন, এইরকম একটা বাজনা দিলাম। যদিও হয়তো এর বলবাণী হয়তো ভুল হতেও পারে, যেমন আমি ধিন ধিন করলাম, এখানে হয়তো অন্য কিছু হতে পারে, কিন্তু আমি যেটা বুঝেছি সেটাই বললাম। তাহলে কি বাজালাম, তা কেটে তা, তা কেটে তা কেটে তা, তা কেটে তা কেটে তা কেটে তা, ধিন ধিন, বাজনাটা চলছে কিন্তু এইভাবে। দেখুন বাজনাটা, লেখাটা আপনারা দেখুন, তা কেটে তা, তা কেটে তা কেটে তা, তা কেটে তা কেটে তা কেটে তা, ধিন ধিন, এইটা শোন, এইরকম বাজনাটা যাচ্ছে। এবার আমি এর ফিঙ্গারিংটা দেখাচ্ছি। এগুলো বিভিন্ন রকমভাবে ফিঙ্গারিং করা যায়, আমি যেমন এটা দেখাচ্ছি, তা কেটে তা, সবগুলোর সঙ্গে একটা করে বায়া এইটা যোগ করছি, তাহলে শুনতে ভালো লাগে। ধীন এটা আর এটা এইরকম, এইবার বাজনা ধিন তান্না তিক ধান্না, ধিন তান্না ধান্না, এটা কিন্তু বিভিন্ন রকম হতে পারে, আমি সহজ করে বলছি। এর ফিঙ্গারিংও বিভিন্ন রকম হতে পারে, একটা দেখাচ্ছি, ধিন তান্না তিক ধান্না, ধিন তান্না, এর সঙ্গে এই যে যেমন ধিন, এই যে ধিন, এই যে ব্যাপারটা, এইটাতে বাজনাটা আরো বেশি ভালো লাগে। শুধু যদি ধিন বলি কিন্তু না, তান্না এটা এরকম ভাবে করতে পারি। দেখো আমি বায়াটাও দেখাচ্ছি একটু পরে, ধিন তান্না তিক ধান্না, ধিন তান্না তিক ধান্না, এই যে ধিন বায়া প্লাস এটা ধিন, এবার তানা, এবার তিক, এটা তিক, এবার ধা, এটা ধা, এটা না, ধিন তান্না তিক ধান্না, ধিন তান্না, তাহলে কি হলো, রাধে রাধে এবার এটা বায়াটা আমি দেখাচ্ছি, কেটে তা, তা কেটে তা, কেটে তা, তা কেটে তা, কেটে তা, কেটে তা, এই যে বায়াটা এইরকম হচ্ছে, মানে যা কিছু করছি সবকিছু এই হাতটা এর সঙ্গে যোগ করছি, তাহলে বাজনাটা শুনতেও ভালো ভালো লাগে, বা দুই দিকে ব্যালেন্সটাও ভালোভাবে হয়। এবার যে বাজনাটা দিলাম সেটা যেমন আমি এইটা দিয়ে করলাম, এই দুটো দিয়ে, এবার দেখুন শুধু এই আঙুলটাই করব,
দেখুন তখন পাল্টে যাচ্ছে। এর সঙ্গে আরেকটা বাজনা করছি, যেটা এইটা, যেমন বাজনাটা দেখুন, এই যে শ্রীফলের কানিতে পড়ছে এখানে, এটা কি হচ্ছে? এটা হচ্ছে দেখুন এই হাতটা এটা পড়ছে, যেমন এক তানা এক তানা এক তানা এক তানা এক তান, যেটা এক বলছি তালটা সেটা কিছু নেই, দেখুন এক এক তান, এই হাতটা হচ্ছে এইটা বা তিনা যেটাই বলুন। এবার এর সঙ্গে কি হচ্ছে দেখুন, বাড়াটা কি হচ্ছে, বাড়াটা শুধু এইটা হচ্ছে, তাহলে কি হলো হচ্ছে ধেনা ঘিন তানা, ধেনা ঘিন তানা, প্রথমে ফাঁক, ধেনা ঘিন তানা, এই যে ধেনা ঘিন তানা, ধেনা ঘিন তানা, ধেনা ঘিন তানা, যেমন দেখুন মানে এক ধেনা ঘিন তানা, এক ধেনা ঘিন তানা, এক ধেনা, যেখানে এক সেখানে গ্যাপ, এক ধেনা ঘিন তানা, ধেনা ঘিন তানা, ধেনা ঘিন তানা, ধেনা ঘিন তানা, বাড়িটা দেখুন এক ধেনা ঘিন তানা, 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 ধেনা ঘিন তানা। এবং যখন গানটা যেখানে সেখান থেকে আমি ধরতে পারি, যেমন আমি এটা এরকম ভাবে করতে পারি, রাধে রাধে জপ করো কৃষ্ণ নাম রস দিয়া করো, আমি এরকম ভাবে গানটা ধরতে পারি। তারপরে এর সঙ্গে যেগুলো এর মধ্যে অলঙ্কারগুলো ঢোকাচ্ছি, সেগুলো আস্তে আস্তে বাজাতে বাজাতে অটোমেটিকভাবে হাতে চলে আসে। এর মধ্যে বিভিন্ন রকম অলঙ্কার বাজনা অনেক কিছু ঢুকতে পারে। যদি মনে হয় আমি আবার একটা ভিডিও করব, এর পরবর্তী অংশগুলো আপনাদের দেখাবো। আজ তাহলে আসি। অনেকে বলেছেন মুখ কেন দেখা যাচ্ছে না, মুখটা এমনিই দেখাচ্ছি না, তবু একবার দেখাচ্ছি। ভালো থাকবেন, আমার পাশে থাকবেন, বাজনা ভালো করে দেখুন, শিখুন, ভালো লাগবে। আসি, নমস্কার।